চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে আত্মঘাতী বোমা হামলা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জাবেদ ইকবাল। রায়ের সময় আদালতে উপস্থিত ছিল জাবেদ ইকবাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বোমা মিজান এখনও পলাতক রয়েছেন। চট্টগ্রাম সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌশলী মনোরঞ্জন দাস গণমাধ্যমকে বলেন, আদালতে বোমা হামলা মামলায় বোমা মিজানের মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। আরেক আসামি জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত 21 সেপ্টেম্বর সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালতে আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের শুনানি শেষে রবিবার 3 অক্টোবর রায়ের দিন নির্ধারণ করা হয়। আদালত সূত্র জানায়, 16 বছর আগে 2005 সালের 29শে নভেম্বর আদালতের পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জেএমবি। এতে পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও বিচার প্রার্থী ফুটবলার শাহাবুদ্দিন আহম্মদ নিহত হন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, শামসুল কবির, রফিকুল ইসলাম, আবুল মজিদ সহ 10 জন। এ ঘটনায় কোতোয়ালি থানায় ও চট্টগ্রাম সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। 2016 সালের 18 মে 5 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হলে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক। এর মধ্যে মামলার 3 আসামি জেএমবি প্রধান শাইখ আব্দুর রহমান, তার সেকেন্ড ইন কমান্ডার সিদ্দিকুর রহমান উর্ফে বাংলা ভাই এবং জেএমবির সামরিক কমান্ডার আতাউর রহমান সানির অন্য একটি মামলায় ফাঁসির আদেশ হলে এই মামলা থেকে তাদের বাদ দেওয়া হয়। অপর 2 আসামির মধ্যে জাহিদুল ইসলাম উর্ফে পলাতক রয়েছেন এবং জাবেদ ইকবাল চট্টগ্রাম কারাগারে রয়েছেন। পূর্ণিকা বড়ুয়া, চ্যানেল আর রে, নিউজ ডেস্ক।